রাতে কোথায় চলেছে অতনু? গ্রামের যেই দিকে অতনু চলেছে ওই দিকে রয়েছে গ্রামের জঙ্গল। জঙ্গলটা নাকি খুবই বিপজ্জনক। তার পেছনে পেছনে চলেছে অমিত। অতনু যাতে তাকে দেখতে না পায় সেইভাবেই তার পিছু নিয়েছে অমিত। গ্রামের কেউই রাতে কেন দিনেও ওই জঙ্গলে যেতে ভয় পায়, সেই দিকে চলেছে তারা। অতনু, অতনু ওই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে? ওই পাশে তো সেই পাগলা সাধু থাকে। পাগলা সাধু যখন যাকে কিছু চায় যদি না পায় তাকে অভিশাপ দেয়, আর তার অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে যায়। তাহলে কি অতনুকে অভিশাপ দিয়েছে না অতনুকে বশ করেছে? তোর না না না, এসব আমি কি ভাবছি। অতনুর তো কেউ নেই, ওর মা মারা গেছে কত ছোটবেলায়, একটু বড় হবার পর বাবাও মারা গেছে। ও মাঝে মধ্যে আমার বাড়িতেই আসা যাওয়া করে, আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে, আমার মা ওকে ছেলের মতো ভালোবাসে। ওর তো কেউ নেই, তাহলে ও কোথায় যাচ্ছে? না, দেখতে হবে ও কোথায় যাচ্ছে, আমাকে ওর পিছু নিতে হবে। অতনু আর একটু এগিয়ে এদিক ওদিক তাকিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। এ কি, অতনু তো ওই পাগলা সাধুর ওখানে চলে গেল। না না, আমাকে কিছু একটা করতেই হবে, যাই হোক করে ওকে ওখান থেকে বার করে আনতেই হবে। আমি কি গ্রামের সবাইয়ের কাছে গিয়ে বলবো? না, দেখি। অমিত ঝোপের দিকে গিয়ে ভেতরে চলে গেল। যা দেখল তাতে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। দেখল সাধু বসে আছে, দেখে বোঝা গেল যজ্ঞের আয়োজন চলছে, আর সেই যজ্ঞের আয়োজনের সব কাজ করছে অতনু। অতনু কি পাগল হয়ে গেছে? ওই পাগলা সাধুর সাথে আছে, আমি কি যাবো ওকে ডেকে আনবো? যদি সাধু আমাকে দেখতে পায়, না না না, পাগলা সাধু আমায় দেখে যদি অভিশাপ দেয়, না না আমাকে যেতেই হবে, ও আমার বন্ধু, ওকে সাবধান আমাকে করতেই হবে। কি মন গেল অমিতের, ও আর উঠে গেল না, দেখতে থাকলো সাধু আর অতনু কি করছে। কিছুক্ষণ পর সাধু অতনুকে ইশারায় কিছু বলল। অতনু সাধুর বাড়ির ভেতর থেকে একটা সরাতে করে লাল মতো কি একটা নিয়ে এলো। সাধু সেটা নিয়ে আগুনের মধ্যে দিতেই চারিদিকটা আচ্ছন্ন হয়ে গেল ধোঁয়ায়, আর সেই ধোঁয়ার মধ্য থেকে শোনা গেল সাধুর অট্টহাসি। সাধু বাবা, এটা এত ধোঁয়া কিসের জন্য? সাধু বাবা দেখ না কি করলাম, আই আমার সামনে আই। অমিত যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল, তার চোখ একেবারে সাদা ফ্যাকাশে। অমিতের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেল অতনু। সে চুপচাপ নিঃশব্দে বসে রইল। এদিকে অমিত চলতে শুরু করেছে। ধীরে ধীরে সে এগিয়ে চলেছে সাধু বাবার দিকে। আস্তে আস্তে সাধু বাবার সামনে এসে দাঁড়ালো অমিত। সাধু বাবা বললেন, দেখ আমাদের কার্যকলাপ ও লুকিয়ে লুকিয়ে দেখছিল, তবে মা যা করে মঙ্গলের জন্য করে, যাই চামুন্ডি মা। অমিত, ও এখানে কি করছে? আসলোই বা কেন? নিশ্চয় ও আমার পিছু নিয়েছিল। না, দেখা যাক কি বলে সাধু বাবা। কেন সাধু বাবা, কি হয়েছে? ও তোকে তো বলাই হয়নি, আমার এই সাধনায় একটা নরবলি লাগবে,
অতনু যেন আকাশ থেকে পড়ল। এ কি বলছে সাধু বাবা? সাধু বাবা, এ আমার বন্ধু অমিত, ওকে ওকে ছেড়ে দিন। মাছ নিজে থেকে ধরা দিতে এসেছে আর তুই বলছিস ছেড়ে দেব? গ্রামের লোক এদিকে পা মারায় না, তাহলে ও কি করতে এসেছিল এ পাশে? আমি সব বুঝিয়ে বলবো ওকে, ও কাউকে কিছু বলবে না। সাধু বাবা এবার প্রচন্ড রেগে গেলেন। তোকে আমি কতবার বলেছি, সিদ্ধ পুরুষ হতে গেলে এইসব মায়া ত্যাগ করতে হয়, আর তুই সেই মায়াতেই পড়ে আছিস। যা, তোর দ্বারায় কিচ্ছু হবে না, যা এখান থেকে। সাধুর গলার স্বরে কেঁপে উঠল জঙ্গলটা। অতনু চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না। তাই দেখে সাধু একটু নরম হল, বলল, হ্যাঁরে, তুই যে বলেছিলিস তুই অনাথ, তাহলে এত মায়া কেন এর জন্য? দেখ, একটা কথা শুনে রাখ, আমি যদি এই সাধনা করে ফেলি, যা শক্তি আছে তার দ্বিগুণ হয়ে যাবে, আর তারপর তোকে আমি শিখিয়ে দেব কিভাবে সাধনা করবি। অতনু এই সব কথা শুনে কি যেন ভাবতে লাগলো। এখন এখন কি বলবো সাধু বাবাকে? হ্যাঁ বলবো, তাহলে তাহলে অমিতের বাবা মাকে কি বলবো? কি করে তাদের কাছে মুখ দেখাবো? হায় ভগবান, কি করবো এখন আমি? আরে কি ভাবছিস এতক্ষণ ধরে? মায়া ছাড়ে এইসবে। হঠাৎ করে অতনু চোখ বন্ধ করে উত্তরটা দিয়ে দিল, হ্যাঁ তুমি যা বলবে তাই করব। যা শুনে সাধু চমকে উঠল। এই তো, এই কথাটাই তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। তাহলে কবে বলি দেওয়া হবে? কাল একটা ভালো দিন আছে, কালই মাঝরাতে কাজটা সম্পন্ন করতে হবে। আর হ্যাঁ, তোকে একটা কাজ করতে হবে, খুব সাবধানে, যাতে কাক পক্ষীতেও টের না পায়। কি বাবা বলো, আমি করব, সব করব। শোন তাহলে, কাল সকালে গিয়ে ওর একটা জামা আর মাথার চুল নিয়ে আসবি, খুব সাবধান, কেউ না টের পায়। কেন বাবা, আবার এইসব কেন? কাল ওকে বলি দেওয়ার পর ওর আত্মা তোকে ছাড়বে না, তার জন্য আনতে বললাম তোকে। কেউ যদি দেখে নেয়, আর এনেই বা কি হবে? আরে না, ওই সব দিয়ে তোকে একটা তাবিজ করে দেব, তাতে তোর কিছু করতে পারবে না ও। আর বাবা, তোমার জন্য? দূর পাগলা, আমার পেট সিদ্ধি করা আছে, কোনো আত্মা আমার কিছু করতে পারবে না। এদিকে ভোর হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। যা, গিয়ে সব ব্যবস্থা কর। অতনু বাড়ির দিকে রওনা দিল, আর সাধুর বসে থাকা অমিত সাধুকে অনুসরণ করে তার ঘরে চলে গেল। সকাল হতে না হতেই গ্রামে হইচই পড়ে গেল। কাল রাত থেকে আশুতোষের প্রাপ্তবয়স্ক ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির পাশে ভিড় করে লোক দাঁড়িয়ে আছে। আশুতোষ আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। তার স্ত্রীকে পাড়ার কয়েকজন মহিলা সান্ত্বনা দিচ্ছে। বাবা আমি কোথায়, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। গ্রামের লোক ভিড় করেছে তার বাড়িতে। কিছুক্ষণ পর অতনু সেখানে এসে হাজির হল। অমিতের ঘরের পরিস্থিতি দেখে অতনু ঘাবড়ে গেল। ওরে বাবা, এত ভিড়! অতনু ভিড় ঠেলে ভেতরে এসে দেখল অমিতের মা কান্নাকাটি করছে, আর আশুতোষ বাবু দাওয়ায় বসে আছে মনমরা হয়ে। এই সুযোগে ঘরে গিয়ে সাধু বাবার বলা জিনিসগুলো আনতে হবে। অতনু এগিয়ে আসে অমিতের মায়ের দিকে। অতনুকে দেখতে পেয়ে অমিতের মা বলল, অতনু, আমাদের অমিতকে দেখেছিস বাবা? না কাকিমা, কেন, কি হয়েছে ওর? কাল রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা হোক করে ঘরে আমায় ঢুকতেই হবে। এইভাবে বসে থাকলে চলবে না কাকাবাবু, আপনি একবার মরণ বসে কাছে যান,
যদি কিছু করতে পারে উনিই পারবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছ, আমি এখনই যাচ্ছি, তুমি এখানেই থাকো। থাকবো না ছাই, ঘরে ঢুকতে পারলে বাঁচি। অমিতের বাবা চলে যেতেই অতনু দেখলো কেউ তাকে দেখছে কিনা। তখন আর কেউ নেই বললেই চলে, শুধু অমিতের মায়ের পাশে দুজন মহিলা বসে আছে, তাও আবার অতনুর দিকে পেছন করে। এই সুযোগটাই খুঁজছিল অতনু। অতনু কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে গেল। আর অমিতের ঘরে গিয়ে তার একটা জামা আর চিরুনি থেকে কটা চুল নিয়ে নিল। তারপর জামাটা পেছনের জানালা দিয়ে ফেলে দিল বাইরে, আর চুলটা হাতের মুঠোয় রেখে দিল। অতনুর হঠাৎ মনে পড়ল, একটা ভুল করে ফেলেছি মনে হচ্ছে। কেনই বা বলতে গেলাম যে মলের কাছে যাও, এখন যদি ওরা জঙ্গলের দিকে খোঁজাখুঁজি করে আর যদি অমিতকে পেয়ে যায়, তখন সাধু বাবা কিন্তু আমায় ছাড়বে না। তোর জঙ্গলে যাওয়ার সাহস কারো নেই আমার ছাড়া। সাধু বাবা যেদিন থেকে এসেছে সেদিন থেকে জঙ্গলের ধারের কাছে কেউ আর গেছে না সাধু বাবার ভয়ে। অতনু বাইরে বেরিয়ে যাওয়ার সময় অমিতের মাকে বলল, কাকিমা কাকিমা আমি যাই, দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। এই বলে অতনু বেরিয়ে গেল। অমিতের মা কোনো কথা বলল না, তিনি এখনো কাঁদছেন। অতনু সব কিছু নিয়ে সাধুর কাছে রওনা দিল। ওইদিকে আশুতোষ চলেছে মরুল মশাইয়ের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল। মরুল মশাই বাড়ির বাইরে বসেছিলেন। আশুতোষ তাকে গিয়ে সব কথা খুলে বলল। কাল রাতে কি কোনো ঝগড়া হয়েছিল? কি বলছেন বাবু, ঝগড়া কেন হবে? ওকে আমরা কত ভালোবাসি, আর ও যথেষ্ট বড় হয়েছে, কোথাও গেলে তার মাকে ঠিকই বলে যায়, কিন্তু এবারে যে কি হলো। ও বুঝেছি, দাঁড়াও। কানু কানু এদিকে শোন। আগে কর্তা বলুন। তুমি আশুতোষের ছেলেকে চেনো তো? কাল মাঝরাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কর্তা। তোরা যা, ভালো করে গ্রামটা খুঁজে দেখবি। ঠিক আছে কর্তা বাবু। আর হ্যাঁ আশুতোষ, তুমি আবার পুলিশ স্টেশনে যাও, আমরা তো এখানে খুঁজছি, পুলিশ আশেপাশের গ্রামেও খোঁজ নিয়ে নেবে, বুঝলে? হুজুর আমার খুব উপকার করলেন, আমি এখন আসি। হ্যাঁ যাও। আশুতোষ বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে আসতেই তার স্ত্রী বলল, হ্যাঁ গো কোথায় গিয়েছিলে? মরুল মশাইয়ের কাছে গিয়েছিলাম। তা কি বললেন উনি? থানায় একটা ডায়েরি করতে বললেন, আর মরুল মশাইও লোক পাঠিয়েছেন খুঁজতে। আচ্ছা আমি এখন থানা থেকে আসি, তুমি বাড়িতেই থাকো। না না আমিও যাব, যদি থানায় কিছু খবর পাই। আচ্ছা ঠিক আছে চলো। এরপর দুজনে থানার দিকে রওনা হলো। থানাটা গ্রামের শেষ প্রান্তে। থানার কিছুটা আগে অতনুর বাড়ি। অতনুর বাড়ির সামনে এসে আশুতোষের স্ত্রী বলল, হ্যাঁ গো অতনুকে একবার ডাকলে হয় না? ছেলেটা হয়তো খুব চিন্তায় আছে। হ্যাঁ ঠিকই বলেছো, ওকে একবার ডেকে আসি। আশুতোষ অতনুর বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলো, অতনু বাবা, অতনু অতনু। হঠাৎ চোখে পড়ল তার বাড়িতে তালা দেওয়া।
সেটা দেখে আশুতোষ চলে এল। তার স্ত্রী বলল, কি বললো অতনু? বাড়িতে নেই, চাবি দেওয়া। অতনু মনে হচ্ছে খোঁজাখুঁজি করছে। যতই হোক, ওর বন্ধু বলে কথা, ও কি আর শান্তিতে আছে? বেচারা হয়তো আমাদের মতোই কষ্ট পাচ্ছে। কিন্তু কারো চোখে পড়ল না যে অতনু পাশের গ্রামে বলির সরঞ্জাম কিনছে। অতনু সব কেনাকাটা সেরে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাক, বলির সব সরঞ্জাম কেনা হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি সাধু বাবার কাছে পৌঁছে দিয়ে বাড়ি চলে যেতে হবে। যদি অমিতের বাবা মা আমার কাছে খোঁজ নিতে আসে, তখন বলবো খোঁজ দিতে বেরিয়েছিলাম। এদিকে অমিতের মা বাবা থানায় পৌঁছে দারোগাবাবুর কাছে গিয়ে বললেন, দারোগাবাবু, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোগাবাবু কিছু একটা কাজ করছিলেন। তিনি বিরক্ত হয়ে বললেন, তো আমি কি ঠেকানিয়ে রেখেছি? আমার কোনো কাজ নেই, এখন তোমার ছেলেকে আমি খুঁজতে যাবো আর কি। যত সব কোথা থেকে চলে আসে কে জানে। এই কথা শুনে অমিতের মা কেঁদে ফেললেন। তিনি বললেন, দারোগাবু দারোগাবু, আপনি এখন বলবেন না, আপনি এখন আমাদের একমাত্র ভরসা। আপনি আপনি এমনটা করবেন না, কাল রাত থেকে ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। রামসিং ছুটে এসে বলল, জি স্যার, বলুন। এনাদেরকে বাইরে নিয়ে যান। আপনি কোথায় ছিলেন? আমার ঘরে আসলো কি করে এরা? যাও যাও, আর বাহানা দিতে হবে না, আর এদের কমপ্লেন লিখে নাও একটা। চুপচাপ সবাই বাইরে চলে গেল। বাইরে যেতেই দেখতে পেল মরণ মশাই আসছে। মরণ মশাই এসে বললেন, কি ব্যাপার, বাইরে কেন তোমরা? সব কিছু খুলে বলল আশুতোষ। সেটা শুনে মরণ মশাই বলল, ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। এই বলে তিনি ভেতরে চলে গেলেন। আর আশুতোষ আর তার স্ত্রী বাড়ির দিকে রওনা দিল। ভেবেছেন আপনারা আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? আরে দেবদূত বাবুজি, আসুন আসুন, বসুন। দেবদূত বাবু, আপনি ভুল ভাবছেন। যাক যাক, আর শোনাতে হবে না। আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাবো না তো কি করবো, কত আশা নিয়ে ওরা এসেছিল, আর আপনি, ছি ছি, এইভাবে কেউ বলে? দেবদূত বাবু, আপনি ভুল ভাবছেন। এত কাজের চাপ এই কটা দিন, তার উপর সামনে এসে কান্নাকাটি করছে। এমনিতেও মাথা ঠিক থাকে না, তাই একটু হয়তো বলে দিয়েছি। একটু না, অনেক কথা শুনিয়েছেন, আমি সবটাই ওদের কাছ থেকে শুনেছি। মানছি আপনার কাজ আছে, তা বলে একটু সময় দিতে পারবেন না? ছেলেকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত আশা নিয়ে এসেছিল ওরা, আর আপনি? ক্ষমা করবেন দেবদূত বাবু, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে না আছে, ওদের কাছে চাইলেই ভালো হতো। রামসিং রামসিং, ওনাদের ভেতরে নিয়ে আসো। থাক, ওনারা বাড়ি চলে গেছে, আপনাকে ক্ষমা চাইতে হবে না। ওনাদের ছেলেকে খুঁজে ফিরিয়ে দিন, ব্যাস তাতেই হবে। আপনি চিন্তা করবেন না, এই তদন্ত আমি নিজে করব। ঠিক আছে, আমি এখন উঠি। আর হ্যাঁ, আমাকে খবর দিতে থাকবেন। এদিকে অমিতের বাবা মা অতনুর বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখল অতনু বাইরে বসে আছে। সেটা দেখে তারা অতনুর কাছে গেল। অতনু তাদেরকে দেখতে পেয়ে একটু মনমরা হওয়ার নাটক শুরু করল। কোথায় গিয়েছিলি? আমরা যাওয়ার সময় দেখলাম চাবি দেওয়া। আমি পাশের গ্রামে গিয়েছিলাম। পাশের গ্রামে কেন? অমিতকে খুঁজতে। তা খোঁজ পেলি কিছু বাবা? না, পেলাম না।
তোমরা কোথায় গিয়েছিলে এই পাশে? পুলিশের কাছে। পুলিশ? কেন পুলিশ আবার কেন? আচ্ছা বাবা, আমরা এখন আসছি, অমিতের কিছু খোঁজ পেলে আমাদের জানাস। অমিতের বাবা মা চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে গেল। অতনু সেখানেই বসে বসে ভাবতে লাগলো, আমি যা হুলুস তুলুস পড়েছি তা যাই হোক করে পার করতে পারলেই ব্যাস, আজ ওকে বলি দেবে সাধুবাবু। অতনু অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার। অমিতের বাবা মা শোকাচ্ছন্ন অবস্থায় ঘরে বসে অপেক্ষা করতে লাগলো অমিতের জন্য। রাত হয়ে গেছে, কে জানে কেমন আছে তাদের ছেলে, কে জানে এখন কোথায় আছে তাদের ছেলে। ছেলের জন্য দুর্ভাবনায় ভেঙে পড়ল তারা। সকাল থেকে তারা দুজনেই মুখে কিচ্ছু তোলেননি। ক্রমে রাত বাড়তে লাগল। এইভাবে ছেলের জন্য অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল তারা। জঙ্গলের রাস্তায় হাঁটছে অতনু। প্রায় 10 মিনিট হাঁটার পর অতনু পৌঁছল সাধু বাবার আড্ডায়। সাধু বাবা দেখে বলল, এত দেরি কেন, যা গিয়ে সব ব্যবস্থা কর, হাতে আর বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা। এই বলে সে সব বলির সরঞ্জাম ঘর থেকে বাইরে নিয়ে এলো। তারপর বলির আয়োজন করতে লাগলো। সাধু বাবা আসনে বসলেন, তারপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ শেষ হওয়ার পর অতনু দেখলো অমিত মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে এগিয়ে চলেছে হাঁড়ি কাঠের দিকে। অমিতের শরীর আর তার বসে নেই, সে এখন সাধু বাবার বসে। ধীরে ধীরে সে হাঁড়ি কাঠের সামনে এসে পৌঁছল। তারপর হাঁড়ি কাঠে নিজেই মাথা গলিয়ে দিল। অতনু প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভাবল, তাহলে সত্যি সত্যি আমার বন্ধুকে মরতে দেখবো। তখনই বাবা ধমক দিয়ে উঠল, যা তাড়াতাড়ি ঘর থেকে বালতিটা নিয়ে আয়। অতনু তখন কি করবে, বন্ধুকে বাঁচানোর কথা ভাববে না বাবার আদেশ পালন করবে, সে কিছুই বুঝতে পারল না। তখন শোনা গেল আবার বাবার হুঙ্কার, যা যা তাড়াতাড়ি ঘর, সময় বেশি নেই। অতনু ভয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বালতিটা নিয়ে আসলো। সাধু বাবা বালতিটা নিয়ে কি সব মন্ত্র পড়তে লাগলো। তারপর একটা তাবিজ অতনুকে দিয়ে বলল, এটা কাজ ছাড়া করবি না, যদি করেছিস মৃত্যু অনিবার্য, কোনো আত্মা তোর কিছু করতে পারবে না, যা জলটা এবার মাথায় ডালকে যা যা। অতনু তাবিজটা গলায় পরে নিল। তারপর বালতির জলটা অমিতের মাথায় ঢেলে দিল। তখনই আস্তে আস্তে অমিতের হুঁশ ফিরতে লাগলো, সে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। এদিকে সাধু খড়গ তুলে এগিয়ে আসছে অমিতের দিকে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, তার মুখে এক ভয়ানক হাসি, সেই হাসিতে জঙ্গল কেঁপে উঠতে লাগলো। এই অট্টহাসিতে অমিতের হুঁশ ফিরে এলো পুরোপুরি। তারপর অমিত বুঝতে পারল যে হাঁড়ি কাঠে মাথা দিয়ে আছে। সামনে তাকিয়ে চমকে উঠল, খড়গ হাতে তার সামনে দাঁড়িয়ে আছে সাধু বাবা। অমিত ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বলি তুই গ্রহণ কর মা, গ্রহণ কর, জয় মা।
মা 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 অমিত অমিত বাবা তোর কি হয়েছে কোথায় তুই বাবা কোথায় তুই হ্যাঁ কি হলো আরে আরে এমন করছো কেন বলো কি হয়েছে অমিত অমিত ডাকলো আমায় আমার মনটা কেমন উড়াচ্ছে ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে না 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 কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি ঘরে চলো সকাল থেকে কিছুই তো খাওনি শরীর দুর্বল হয়ে গেছে চলো আগে খেয়ে নেবে চলো এই বলে দুজনে ঘরে চলে গেল এইদিকে বলি সম্পূর্ণ হয়েছে রক্তাক্ত অবস্থায় সাধু দাঁড়িয়ে অমিতের দেহ থেকে তার মন্দুটা আলাদা হয়ে গেছে আর সেই কাটা মন্দুটা যেন অতনুর দিকে তাক দিয়ে আছে সেটা দেখে অতনু ভয় পেয়ে গেল সাধু বাবা বললেন কিছু হবে না ভয় পাস না যা ওইদিকে গিয়ে গর্ত করে দেহটা পুঁতে দে আমি আবার পুজোয় বসব অতনু একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে গেল কিছুক্ষণ পর মাটি খোঁড়া হয়ে গেল সে সাধু বাবাকে ব্যাপারটা জানাতে এসে দেখল অমিতের মাথাটা সাধু বাবার পুজোর থালায় সাজানো তার চারপাশে পড়ে আছে জবা ফুল তার মাথায় লালটি কিন্তু চোখ দুটো যেন অতনুর দিকে অতনু ভাবল দেখি অমিত আমার দিকে তাকিয়ে কেন না আর ভালো লাগছে না আমার বাড়ি ফিরে যেতে হবে সাধু বাবাকে সে বলল সে বাড়ি চলে যাবে আর থাকবে না সাধু বাবা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিল অতনু বাড়ির দিকে রওনা দিল আর সাধু বাবা ধ্যানে মগ্ন হল অতনু বাড়ি গিয়ে শুয়ে পড়ল তার শরীর যেন কেমন খারাপ লাগছে সে শুয়ে ঘুমিয়ে পড়ল এইদিকে সাধু তার ধ্যান শেষ করে মুন্ডুটা হাতে নিয়ে তার ঘরের ভেতরে চলে গেল সকাল থেকে অতনুর খুব জ্বর সে বিছানা থেকে উঠতে পারল না বিছানা থেকেই সে শুনতে পেল কে যেন বলে যাচ্ছে শুনুন 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 আজ বিকাল চার ঘটিকায় মোড়ল মশাইয়ের নির্দেশে গ্রামের সবাইকে বটতলায় আসার জন্য জানানো যাচ্ছে অতনু উঠতে পারছে না শুয়ে শুয়ে ভাবতে লাগল এ আবার কি জন্য আর আবার কি হলো মশাইটা এইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল অতনু ঘুম যখন ভাঙল অতনু ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 4:30 বাজে শরীরটা আগের থেকে একটু ভালো বোধ করল অতনু বিছানা থেকে উঠে বটতলার দিকে যেতে লাগলো অতনু সকাল থেকে কিছু খায়নি সে তার উপরে তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে কিছুটা এগিয়ে চমকে উঠল অতনু পুলিশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে সেখানে সামনে গিয়ে দেখল পুলিশ সবাইকে জিজ্ঞাসা করছে কেউ অমিতকে দেখেছে কিনা এই তোর নাম কি শ্যামা মধু পরশু রাতে তুই কোথায় ছিলি বল আমি আমি তোলে এটাকে নিয়ে যা অতনু দেখল পুলিশের চেহারায় যে একটু ভয় পেয়ে যাচ্ছে পুলিশ তাকেই ধরে নিয়ে যাচ্ছে এর আগেও এরকম হয়েছে কোনো এক চুরির কেসের তদন্ত করতে এসে 4-5 সাধারণ মানুষকে তুলে নিয়ে যায় পুলিশ তারপর তাদেরকে উদ্যম মধ্যম দিয়ে তাদের মধ্যে থেকে চোরকে খুঁজে বের করে
কিন্তু বাকি চারজন নির্দোষ হলেও পুলিশের মার খেতে হতো। এবারও ঠিক তাই হচ্ছে, এখনো পর্যন্ত তিনজনকে ধরে ফেলেছে পুলিশ। এ তো ঠিক ভাব দেখছে না, কিছু জনের পর আমায় জিজ্ঞাসা করবে, এখন যদি ভয় পেয়ে যায় আর যদি থানায় ধরে নিয়ে চলে যায় আমি তো সব ভয় বলে দেবো, তখন গ্রামের লোক আমায় ছাড়বে না। না, কিছুতেই ভয় পেলে চলবে না, পুলিশ কিছু বলার আগেই আমাকে বলতে হবে। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদ শেষ করে আর একজনের কাছে যাবে, তখনই অতনু বলে উঠল, স্যার দেখুন একটা চুরি করে পালিয়েছি। এই তুই কে? তুই কে বলতে বলেছি? তোকে এখনো জিজ্ঞাসা করেছি? আমি অমিতেরই বন্ধু। আচ্ছা, তা তুই জানলি কি করে ও চুরি করেছে? তুইও করেছিস, ভাগ দেয়নি বলে বলে দিচ্ছিস, তাই তো? না না স্যার, এইসব কি বলছেন, আমি এসব স্বপ্নেও ভাবি না, আমি দেখেছি ও একটু হাত সরকাতে ভালো পারে। এই কথা শুনে অমিতের মা বলল, বাবা অতনু তুই এ কথা বলতে পারলি, ওনা তোর বন্ধু হয়? আমি কি করব, যেটা সত্যি সেটাই বলেছি। না, আমার ছেলে চোর হতে পারে না। চলো চলো, তুমি বাড়ি চলো চলো। অমিতের মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। এইদিকে পুলিশ তিন চারজনকে ধরে নিয়ে থানায় চলে গেল। ঠিক সময় না পড়লে তো ধরাই পড়ে যেতাম। যাই, বাড়ি গিয়ে একটু ডালে চালে বসিয়ে দিই। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে অতনু দেখল দলে দলে লোক চলেছে মাঠের দিকে। অতনু এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে গো, কোথায় যাচ্ছ সব? আরে এক বড় তান্ত্রিক এসেছি, তাই গ্রামে সবাই হাত দেখাতে যাচ্ছি। ও, লোকটি চলে গেল, অতনু বাড়ির দিকে রওনা দিল। ওইদিকে অমিতের মা বাবা এখনো আশা নিয়ে বসে আছে যে অমিত ফিরবে। হ্যাঁ গো, ছেলেটা কি সত্যি চুরি করেছে? এই সব কথা বলছো কেন? কি করে ভাবলে আমাদের ছেলে চুরি করবে? ও না খেতে পেয়ে মরে যাবে, তাও চুরি করবে না। আজ যে অতনু বললো। অতনু কেন, ভগবান এসেও বললে আমি বিশ্বাস করব না। তাহলে অতনু কেন আমার ছেলের নামে মিথ্যে বললো? এমন সময় একজন মহিলা এসে বললেন, কি গো দিদি, এইভাবে বসে থাকলে হবে? মাঠের ধারে একটা তান্ত্রিক এসেছে, চলো তিনি যদি কিছু বলতে পারেন। সবাই যাচ্ছে, চলো চলো আমরাও যাই। চলো যাই, দেখি ছেলেটার কোনো খবর পাওয়া যায় কিনা। আমি যাব না, তোমরা যাও। কেন, তোমার আবার কি হলো? তুমি তো জানো এই সবে আমি বিশ্বাস করি না, তোমার ইচ্ছা হয়েছে তুমি যাও, আমি বাড়িতেই আছি। তারপর তারা দুজনে রওনা দিল। অতনুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অতনু তাদেরকে লক্ষ্য করল। নিশ্চয় অমিতের মা ওই তান্ত্রিকের কাছে যাচ্ছে, ওই তান্ত্রিক যদি বলে দেয়। না, আমাকে সব শুনতে হবে। অতনু তাদের পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই তারা তান্ত্রিকের কাছে পৌঁছল। তান্ত্রিক একটা গাছের নিচে বসে আছে, তার চারপাশে বসে আছে তার কয়েকজন ভক্ত। অতনু কিন্তু তান্ত্রিকের কাছে গেল না, সে একটা গাছের পেছনে লুকিয়ে রইল। অমিতের মা তান্ত্রিকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কিছু একটা করুন, আমার ছেলেকে ফিরিয়ে দিন আমার কাছে। তান্ত্রিক চোখ বন্ধ করে কি ভাবতে লাগলেন। হ্যাঁ, সবই তো দেখতে পাচ্ছি, তা তোমার ছেলের যে বন্ধু তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? জানি না বাবা সে কোথায়, কেন কিছু হয়েছে নাকি? এই সবই গাছের আড়াল থেকে দেখছে অতনু। এই তান্ত্রিক সত্যি সত্যি অন্তর্যামী, আমায় খুঁজছে কেন, সব জেনে গেল না তো? কেন, সে কিছু বলেনি তোমাদের? অমিতের মা চুপ করে বসে রইল, কিছু বলল না। পাশ থেকে একজন গ্রামের লোক বলে উঠল, কাল সে বলেছিল অমিত নাকি চুরি করে পালিয়েছে। তা ঠিকই তো বলেছে, চুরি করে কি ঘরে বসে থাকবে, ওই জন্য তো পালিয়েছে। না বাবা না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি আরেকবার দেখুন। বলে কি রে,
আমি ভুল দেখেছি। যা যা পালা পালা, চুরির মায়ের আবার বড় গলা। গ্রামের লোক তখন অমিতের মাকে বলতে লাগলো, চোর চুরির মা। অমিতের মা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে অতনু তো খুবই খুশি, যাক সে তাহলে বেঁচে গেছে। অমিতের মা বাড়ি আসতেই তার স্বামী বললেন, কি বললো সাধু বাবা? অমিতের মা সব খুলে বলল, আমি বলেছিলাম ওরা আসলে কিছুই জানে না, আমার ছেলে এই কাজ করতেই পারে না। চলো চলো, কিছু অন্তত খেয়ে নেবে এবার, চলো। সন্ধ্যার সময় অতনু বেরিয়ে পড়ল সাধুর কাছে যাওয়ার জন্য। জঙ্গলের রাস্তায় পা দিতেই তার ভেতরে একটা ভয়ের সঞ্চার হল। তার মনে হতে লাগলো কেউ যেন তার পিছু নিয়েছে। এইভাবে ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে সাধু বাবার কাছে পৌঁছল অতনু। সাধু বাবা তাকে দেখে বলল, কোথায় ছিলে এতদিন? আয় বস, আজ থেকে তোর সাধনা শুরু করব। দুজনেই বসে সাধনা শুরু করল, চোখ বুঝে ধ্যান করতে লাগলো। সকালে অমিতের বাবা বাজারে যাচ্ছিল, তাকে দেখে সবাই ঠাট্টা করতে লাগলো, চোরের বাবা, ওই দেখ চোরের বাবা বাজার করতে বেরিয়েছে। কোনো রকমে বাজার করে আশুতোষ বাড়ি চলে গেল। গ্রামের প্রায় সবাই এখন তাদের কথা শোনায়। এইভাবে কষ্টের মধ্যেই দিন কাটতে লাগলো তাদের। একদিন সকালে শোনা গেল অমিতের মা বাবা মারা গেছে। সবাই দেখতে এলো, গ্রামে হইচই পড়ে গেল। বিষ খেয়ে আত্মহত্যা করেছে দুজনে। পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ এসে দেহ দুটো নিয়ে গেল। কিন্তু অতনু এসবের কিছুই জানে না। অতনু বিছানায় মরার মতো ঘুমাচ্ছে। এইভাবেই চলতে লাগলো অতনুর সাধনা। একই রকম ভাবে চলতে লাগলো। রাত হলেই সাধনার জন্য বেরিয়ে পড়ে, আর দিনের বেলায় ঘুমিয়ে কাটায়। একদিন রাতে সাধনা করার সময় সাধু বাবা অতনুকে বলল, আমি দুদিন থাকবো না, তোকে এখন আসতে হবে না। কেন সাধু বাবা? ছেলের বাড়ি যাব, আমি আসার পর মূল মন্ত্র তোকে শিখিয়ে দেব, তখন তুইও সাধক বলে পরিচিতি পাবি। সাধনা সেরে অতনু বাড়ি চলে গেল। এসে যথারীতি ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙল অতনু। অতনু মনে মনে ভাবল, একটু গ্রামটা ঘুরে দেব, তিন হলো ঘর থেকে সাধু বাবার কাছে, আর সাধু বাবার কাছ থেকে ঘর, না গ্রামটা ঘুরে দেখা যাক। বেরিয়ে পড়ল অতনু। ঘুরতে ঘুরতে অমিতের বাড়ির কাছে এসে পৌঁছতে অতনু দেখল অমিতের বাড়ির দরজা খোলা, ঘরে একটাও আলো জ্বলছে না। বাড়িতে কি তাহলে কেউ নেই? এইসব ভাবছে অতনু। এমন সময় একটা ঝুড়ো হাওয়া তার চারপাশ থেকে ভেসে এলো এক বৈশাচিক চিৎকার, যেন কার কান্নার শব্দ। অতনু ভয় পেয়ে গেল, মনে মনে ভাবল, এটা নিশ্চয় অমিতের আত্মা আমার পিছু করতে করতে এসেছে, নাহলে হঠাৎ করে ঝড় আসা কীভাবে? এই পরিস্থিতিতে আর দাঁড়ালো না অতনু, বাড়ির দিকে রওনা দিল।
এটা কি অমিতেরই আত্মা? বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল অতনু। অতনু, অতনু, মাঝরাতে একটা ডাকে ঘুম ভাঙল অতনু। বাইরে বেরিয়ে এলো অতনু। বাইরে বেরিয়ে এসে সাধু বাবাকে দেখে অবাক হয়ে গেল অতনু। হঠাৎ করে সাধু বাবা এখানে? কি হয়েছে বাবা, আপনি এখানে? হ্যাঁ, চলে আসলাম, তাই ভাবলাম লোকে দেখে নিয়ে যায়। চল তাড়াতাড়ি চল। এরপর দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলো সাধু বাবার বাড়িতে। এসে অমিত যজ্ঞের সব আয়োজন করল। তুই বস, আজ আমি বসবো না, আজ তোকে সব শিখিয়ে দেব। অতনুর মন খুশিতে ভরে উঠল। আজ তাহলে সে তন্ত্র সাধক হয়ে যাবে। আর হ্যাঁ, তোকে যে কবচটা দিয়েছিলাম সেটা খুলে পাশে রাখ। কেন সাধু বাবা? যেটা বলছি সেটা কর, বেশি কথা বলিস না। অতনু ভয়ে ভয়ে খুলে রাখল। সে দেখল সাধু বাবা তার পেছনে পায়চারি করছে। এমন সময় সামনের দিকে তাকিয়ে অতনু দেখল সাধু বাবা। সাধু বাবা এখানে এলো কি করে? পেছনে ঘুরে তাকালো অতনু। হ্যাঁ, সেখানেও সাধু বাবা। হঠাৎ তার সামনে থাকা সাধু বাবা বলে উঠল, সাবধান অতনু। এরপর পেছনে তাকিয়ে অতনু দেখল পেছনে থাকা সাধু বাবাটা আস্তে আস্তে তিনটে কালো ছায়া মূর্তিতে পরিণত হচ্ছে। আস্তে আস্তে কালো ছায়া মূর্তিগুলো স্পষ্ট হলো। এগুলো আর কেউ নয়, অমিত আর অমিতের মা বাবা। সঙ্গে সঙ্গে অতনু তাবিজটা তুলতে যাবে, তার মধ্যেই একটা ছায়া মূর্তি অতনুর কাঁধের ওপর চেপে গলাটা উল্টে দিল। আর সাথে সাথেই ছায়া মূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে গেল। আর তার সামনে থাকা সাধু বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।